गुड मॉर्निंग एवरीवन, आज हम जो टॉपिक के संबंध में आलोचना करब से विभिन्न धरण हैंड टूल। एखे अपना देखते इलेक्ट्रिशियन टूल्स डिस्प्ले बोर्ड, अर्थात ये बोर्डे विभिन्न धरण टूल्स रखा आज से टुल्स सम्बन्धे हमें बोल से टुल्स विभिन्न धरण टुल्स नाम सेगल की क्या व्यवहार कर। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডবল এন্ডেড স্প্যানার। এই স্প্যানারের সাহায্যে আমরা নাট বোল্ট খুলতে এবং ধরতে সাহায্য করে। এছাড়া আছে এখানে স্ক্রু ড্রাইভার, বিভিন্ন ধরনের সাইজের স্ক্রু ড্রাইভার আছে, আমরা বিভিন্ন সাইজের স্ক্রুকে খুলতে ব্যবহার করতে পারি। ট্রিমার চিজেল, এটা কাজে লাগে কোনো কাঠের কাজ করার সময় এই চিজেলটা আমরা ব্যবহার করতে পারি। फाइल राउंड फाइल, हाफ राउंड फाइल और फ्लैट फाइल। এছাড়া আছে এখানে সেন্টার পাঞ্চ, অর্থাৎ কোনো কাজ করতে গেলে আমরা পয়েন্ট করার জন্য এই সেন্টার পাঞ্চের কাজে লাগে। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, বিভিন্ন ওয়্যারের গেজকে শনাক্ত করতে এটা আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আছে এখানে হ্যান্ড গ্রিড, অর্থাৎ যেখানে সাপ্লাই থাকে না অথচ আমাদেরকে ওয়েরিং করতে বা বিভিন্ন হোল্ডিং করার বিভিন্ন কাজের জন্য আমরা হ্যান্ড গ্রিড ব্যবহার করে থাকি। এছাড়া আছে এখানে ডিজিটাল মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা ভোল্টেজ, কোয়ান্টিটি, রেজিস্ট্যান্স এসব মেপে থাকি। এছাড়া আছে এখানে অ্যালান্কি, অ্যালান্কি আমরাও বিভিন্ন নাট বোল্টের মাথায় পয়েন্ট, এই বিভিন্ন পয়েন্ট করা থাকে যেগুলো উপর থেকে খোলা যায় না, এলাকি সেট দিয়ে ভিতর থেকে খুলতে হয়। এছাড়া আছে ক্রস পিন হামার, এইটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিছু আঘাত করতে এটা ব্যবহার করতে পারি। এছাড়া আছে টুইজার, এটার সাহায্যে আমরা বিভিন্ন কাজ করার সময় কোনো কিছু ভিতরে পড়ে গেলে সেটা থেকে আমরা বের করার জন্য এটা ব্যবহার করতে পারি। এখানে আছে এছাড়া মাইক্রোমিটার, এই মাইক্রোমিটারের সাহায্যে বিভিন্ন ওয়্যারের গেজকে আমরা শনাক্ত করে থাকি। এছাড়া আছে এখানে নিয়ন টেস্টার, টেস্টারের সাহায্যে আমরা কারেন্টের ফেজকে শনাক্ত করতে ব্যবহার করে থাকি। সোল্ডারিং আয়রন, সোল্ডারিং আয়রন বিভিন্ন ওয়্যারকে একসঙ্গে যুক্ত করার কাজে আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করে থাকি। ক্লিপিং টুল, বিভিন্ন কেবেলের কে যে আমরা লাক্স লাগাই সেই লাক্সের পাঞ্চিংয়ের জন্য এই ক্লিপিং টুল ব্যবহার করে থাকি। এখানে আছে এছাড়া ওয়্যার কাটার, ওয়্যার কাটারের সাহায্যে আমরা ওয়্যারকে কাটতে ব্যবহার করি। গিমলেট, এটার সাহায্যে আমরা কোনো জায়গায় হোল করতে ব্যবহার করে থাকি। এছাড়াও আছে আমাদের কম্বিনেশন প্লেয়ার, এটা একসাথে দুই পিন বা একাধিক ওয়্যারকে পাঞ্চিং করতে ব্যবহার করে থাকি। এছাড়া আছে পিনসার, এটা সাহায্যে আমরা পেরেক টিউবে ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের এখানে আছে ইনসাইড ক্লিপার, এটার সাহায্যে আমরা কোনো পাইপের ভিতরে ডায়ার মাপ নিতে পারি। আউটসাইড ক্লিপার, হ্যাঁ এটা বাইরের ডায়াটা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই সমস্ত টুলসকে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল কাজ করে থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ।